মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। কালকে খুব কারণবশত, আমার ব্যক্তিগত কারণবশত, আমি কোনো ভিডিও পোস্ট করিনি, কালকে কোনো রিলসও পোস্ট করিনি, কারণ কালকে আমার মনটা একদম ভালো ছিল না। তো সবার প্রথমে জানাই সবাইকে শুভ সরস্বতী পুজো। সবাই আজকের দিনটা, সরস্বতী পুজোটা খুব ভালো কাটিও, আর বিশেষ করে যারা আমার ফোন বাইরে আছে, যেহেতু আছে ভ্যালেন্টাইন ডে বা সরস্বতী পুজো। বাঙালির ভ্যালেন্টাইন ডে হচ্ছে সরস্বতী পুজো, আবার ইংলিশ ভ্যালেন্টাইন ডে, সব কিছুই। তো এই দিনটা সবাই খুব 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 ভালোভাবে কাটিও, কোনো রকম কোনো দ্বিধা না রেখে সব কিছু নিয়ে ভালোবাসা মানুষের সাথে। তো আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম, দেখতেই পাচ্ছ 7:30 বাজে, বাবানু উঠে পড়েছে, সবাই উঠে পড়েছে। এবার আমি মশারি টশারি খুলবো, বিছনা টিছনা গুছাবো, কারণ আজকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হবে। ওইদিকে গোছ গাছ করা হচ্ছে, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো, দেখাবো। আর 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 দেখো, হলুদ বাটা হয়ে গেছে আমার, এই যে কাঁচা হলুদ, এইমাত্র বেটে এলাম, এইমাত্র বেটে এলাম, তো সেটা মাখবো একটু পরে। আমি আগে এগুলো গুছিয়ে নিই। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো। আর আমার চ্যানেলটা, তা এখনো যারা ফলো করেন তাদের ফলো করে নাও। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, বাইরে অনেক জল টল ভরা ছিল, সেগুলো ভরে টরে রেডি হয়েছি। আর এই দেখো, এই শাড়িটা আজকে পরেছি। তো এখনো ব্রাহ্মণ আসেনি, আসবে। আর চলো ভিতরে, ওখানে গিয়ে তোমাকে ঠাকুর দেখাই। এই যে দেখালাম তো, এই দেখ, সবাই দেখতে পাচ্ছ তো, ওকে ওকে কেমন লাগছে বলো। আরে বাবা, লিপস্টিকটা উঠে গেছে নাকি সেটা দেখো। আগে পুজো শেষ হলো, দিয়ে এবার আমি ঘরে এসেছি, ঠাকুরমশাই চলে গেছে, একটু পাড়ার প্যান্ডেলটা দেখে এলাম। আমি স্নেহা, পুজো সোনা, ওর দিদি, বাবান সবাই গিয়ে পাড়ার প্যান্ডেলটা না, ওর ভিতরে পুজো করছে, যেহেতু কালকে আবার বিয়ে বাড়ির একটা নিমন্ত্রণ অনুষ্ঠান আছে এখানে। আর আর এখন ওরা সবাই সব ঠাকুরের সামনে ওর কী লেখায় বেলপাতাতে সেগুলো লিখতে বসেছে। আর এই দেখো, আমি চলে এসেছি, ঘরে বসে আছি, ভালো, মাথাটা খুব যন্ত্রণা করছে, তাকাতে পারছি না, এত মাথা যন্ত্রণা করছে। এবার একটু চা না খেলে হবে না, চাটা খাবো। চাটা খাবো, চা খাওয়ার জন্যই বসে আছি, চাটা খেলে সব কমপ্লিট হয়ে যাবে। তো এখন এবার বসলাম এসে, তারপরে রান্না বান্না কী হবে বা কোথায় যাব সবই দেখাবো। তো চলো, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমার কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে মানে কি, এখন যাবো জামা প্যান্ট মেলতে। আর দেখো হাতের কী অবস্থা, কি করতে গিয়ে কেটে পুরো চিড়ে বেরিয়ে গেছে। আর এখন খিচুড়ি আর আলুর দম বাড়িতে রান্না হচ্ছে, আর বেগুন ভাজা, পাঁপড় ভাজা। আর আমি ঠাকুরের বাসন টাসনগুলো সব মেজে এলাম, পাউটা কিনতে গেছিলাম, কিন্তু পাউটার দোকান দিয়ে পাউটা পাইনি, সব দোকানে পাউটা পাওয়া যাচ্ছে। এখন এবার যাব ছাদে জামা প্যান্ট মেলতে, ওদের বাড়ির ছাদে যাব। তো মিস্ত্রিদের এখন খেতে দেবে, আমার পা খুব হাতের যন্ত্রণা, এটা কেটে গেছে, এখন চলে যাচ্ছে পুরো হাতটা। তো আমি এখানে এখন বসে আছি, আর এই দেখো পুজো সোনা খেলছে। মামা, মাম্মাই, একটু হাই করে দাও, টাকা হাই করে দাও, হাই বলে দাও, হাই হাই করে দাও, হাই করে দাও, হাই। ও বাবা, ও বাবা,
আমরা সব চিড়ে আমাদের এখানে নিয়ম মানে বাড়িতে সব চিড়ে মেখে খেয়েছে, আমি একটু খেয়েছি। এখানে কাজ করবে আর এখানে খেলছে টিভি দেখছে, চলো সাথে থাকো দেখতে থাকো। দেখো ছোট্ট সরস্বতী শাড়ি পরছে, দেখো ছোট্ট সরস্বতী সরস্বতী মা জলে নমোনা। এই যে গুলগুলা, এই যে শাড়ি পরেছে ছোট্ট গুলা, রেডি হয়ে এখন কল্যাণনগরের দিকে যাব একটা দোকানে। আমার সাথে স্নেহা আছে, ওই যে আর যাচ্ছি যে দোকানটা অন্ধকার, বেরিয়েছি। এবার অটো করে সত্যপুর স্টেশন যাবো, সত্যপুর স্টেশন থেকে যাব। তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো সরস্বতী পুজো আর কেমনভাবে কাটলো বা কে কীভাবে এনজয় করলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে আমরা এই বেরিয়েছি দুজনে। চলো সরস্বতী পূজার সন্ধ্যায় ভোগ বিতরণ অনুষ্ঠান করছি, আপনারা আসুন ভোগ নিন, ভোগ খান, খাওয়ার পরে পাতাগুলো পেপসি চিকেন খাবার পর এখন এসে গেছি এখানে। আমরা ভোগ বিতরণ অনুষ্ঠান করছি, সমস্ত দর্শনার্থীকে বলা হচ্ছে প্রতিমা দর্শনের পরে সেখান থেকে ভোগ নিন, ভোগ খান, খাবার পরে পাতাগুলো যথার্থ স্থানে ফেলুন। খিচুড়ি ভোগটা সব রকম কার্টুন আছে, নন্ডে বন্ডে বাতুল দাগে গোপাল ভাঁড় বিক্রম বেতাল যে
তারপর হচ্ছে চিলি পেতে এসছে পেপারে, যে যে তন্দুর বাটার তন্দুরি রুটি আর চিকেন বাটার মশলা নিয়েছি। আমি, মনা, দাদা, বাবান সবাই আছি, চল আমরা খেয়ে নিই। খাবারগুলো খুবই সুন্দর খেলাম, আমরা ট্রাই করলাম রুটিগুলো, কতগুলো সব দেখো খুবই ভালো, তো চলো খেয়ে নিই। দেখতেই পাচ্ছ আমি এখন বাড়ি চলে এসেছি রেস্টুরেন্ট থেকে খেয়ে। তো আমরা খেলাম বাটার চিকেন বাটার মশলা আর বাটার তন্দুরি রুটি, চারজনে মিলে খেয়ে দিয়ে বাড়ি চলে এলাম। আসার সময় কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলাম, আর এই দেখো কোল্ড ড্রিঙ্কসের মধ্যে, এটা জিরা সোডার বোতলই, কিন্তু কোল্ড ড্রিঙ্কসের মধ্যে আমরা জল জিরা মিশিয়ে খাই, খুব ভালো লাগে খেতে। তোমরাও এবার খেয়ে ট্রাই করতে পারো। গ্যাস তাড়ি বেরিয়ে যায়। তো চলো আজকের নতুন ব্লগটা এই পর্যন্তই, কালকে আমরা নতুন ব্লগ নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। আর কার কার সরস্বতী পুজো কেমন গেলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমার সরস্বতী পুজো আজকে খুবই ভালো গেছে। আমি আর স্নেহা যেহেতু ঘুরতে গেছিলাম দুজনে মিলে, আমার খুব ভালো গেছে, খুব স্পেশাল গেছে। এবং ভ্যালেন্টাইন ডে আলাদা কিছু না, আমাদের দুজনের মধ্যে আমরা খুব ভালো এনজয় করেছি। তো আমরা তো এখনকার মতন এইটুকুনি, তো চলো রাখছি। আর ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই কালকে, আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কালকে কমেন্টের মাধ্যমে জানিও। আর চ্যানেলটা অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, গুড নাইট। আর কালকে আমার ব্লগটা দিতে পারিনি এবং তোমাদেরকে ইনফর্ম করতে পারিনি, তার জন্য ভীষণ ভীষণ তোমাদের কাছে আমি সরি চাইছি, কিছু মনে করো না তোমরা। তো চলো টাটা, গুড নাইট।